ভরদুপুরে ইসিএল এর গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক প্রাক্তন রেলকর্মীর। মৃতের নাম মাখন মুর্মু, গুরুতর আহত তার স্ত্রী মালতী মুর্মু। রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের NH-60 উপর লাইট হাউস মোড়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন তালডাঙ্গার উপরশোল গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলকর্মী মাখন মুর্মু একটি বাইকে স্ত্রী মালতী মুর্মুকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থেকে বাজার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় NH-60 উপর দিয়ে মেদিনীপুর দিক থেকে আসা অন ডিউটি ECL লেখা একটি বোলারো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় মাখন মুর্মুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ আহত মালতী মুর্মুকে তড়িঘড়ি হাসপাতালে পাঠায়। অন্যদিকে পুলিশ পৌঁছানোর আগেই ঘাতক বোলারো চালক সহ অন্যান্য যাত্রীরা চম্পট দিয়েছেন, যদিও পুলিশ বোলারোটি আটক করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মালা কর্মকার বলেন, গাড়িটা আসলো খুব জোর, মানে পিড়ে আসছে, পিড়ে আসার পরে এরপরে মানে এই ধার থেকে গাড়িটা যাচ্ছিলো, বিষ্ণুপুর থেকে গাড়িটা মানে ওরা দুজনা স্বামী স্ত্রী চেপে যাচ্ছিলো, যেতে যেতে একবারে ওই সাবমার্শালের কাছে ধাক্কা মেরে দিল। সাবমার্শালটা ছিল বলে এখানে চারজন পাঁচজন ছিল, ছেলাগুলো বেঁচে গেল, মানে নাহলে ওই পাঁচটা ছেলাকেও মেরে দিত। আমার একটি ছেলা ছিল, তাহলে আমার ছেলেটা তো মানে ওই যেটা সাবমার্শালের গোড়ায় ছিল সে তো মানে একবারে সে অজ্ঞ মানে জ্ঞান থাকে নাই। তার মা মুখে জল দিলাম, জলটা একটু ঘিরলো, আর এই মেয়েটাকে মেয়েটার মুখে জল দিল, মেয়েটা একটু সুস্থ দেখলাম তো ওর পা ঠেকেছে। আচ্ছা, মানে কি কারণে এই অ্যাক্সিডেন্ট হলো কি মনে হয়? মানে গাড়িটা খুব জোরে আসছিল, আর এরা এদের দিকে মানে বাঁকছিল, এই রাস্তায় তো যাবে, হ্যাঁ এই সাতমলির রাস্তাটাতে যাবে, তাহলে এইদিকে বাঁকছিল আর গাড়িটা মানে ওই ধার থেকে মানে ধর অ্যাক্সিডেন্ট করতে করতে ওই এসে গেছে, এসে যেই সাবমার্শালটা, সাবমার্শালটা না থাকলে আরও লোকের এর আগে এরকম দুর্ঘটনা, হ্যাঁ এরকম আগেও ঘটনা ঘটেছে। এই যে এইখানটাতে একটা মেয়ে তিনজনা চেপেছিল, তার মধ্যে মেয়েটা মারা গেল সঙ্গে সঙ্গে। কি কারণে এই ঘটনাগুলো ঘটছে? কি চাইছেন আপনারা? গাড়ি একটা লরি এসে মেরে দিল বাস সঙ্গে সঙ্গে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে এখানে বাম্পার তৈরি হোক, আর সবসময়তে সেভিং পুলিশ থাকুক, আর রাত্রে হ্যাঁ আর মানে দেখাশোনার জন্যে, আর রাস্তায় লাইট দেওয়া হোক, লাল লাইট নীল লাইট জ্বলুক, হ্যাঁ যখন নীল লাইট জ্বলবে রাস্তার লোক পেরিয়ে যাবে, সবাই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ সিগন্যাল ওইটি আমরা দিতে চাইছি, বলতে চাইছি এটা এটা চার মাথা মোড়, এই মাথার মোড়ে সব সময়তে অ্যাক্সিডেন্ট, যে আমরাও মরে যাবো না তার তো কোনো কথা নাই নেই। হ্যাঁ আমাদেরকে জল নিতে পেরাতে হচ্ছে রাস্তায়, মানে পেরাতে হচ্ছে, তাহলে আমাদেরকে ওই ব্যবস্থাটি করে দিন তাড়াতাড়ি। আপনার এখানে কি আছে? হ্যাঁ আমার এখানে দোকান আছে। আপনি দেখলেন ওই ঘটনাটা? আচ্ছা, আমার এখানে দোকান আছে, আমার গিরিল দোকান আছে এখানে, তাহলে আমি রাস্তায় সবসময়তে আমাকে দোকানে থাকতে হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। বিষ্ণুপুর থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।